প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো অস্টকেল ডি সম্পর্কে, অর্থাৎ ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 সম্পর্কে। অস্টকেল ডি এটা কিসের ওষুধ, কী কাজ করে, এটা খাওয়ার নিয়ম এবং দাম কত, ভিডিওতে রয়েছে পুরো বিস্তারিত। তো প্রিয় দর্শক, আর আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেন। দর্শক, প্রতিদিন এরকম নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগ থেকে করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার আসুন আমরা বিস্তারিত আলোচনা করব অস্টকেল ডি এটা কিসের কাজ করে। প্রথমত আমি সেটা জানিয়ে দিচ্ছি যে অস্টকেল ডি এটা হচ্ছে যে আপনার ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 সংমিশ্রণ। এটি হচ্ছে যে প্রয়োজনীয় উপাদান যা শরীর গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। এটা শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন অর্গানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। বিশেষ করে এটা হার্ট গঠনের মাধ্যমে শরীরের কাঠামো মজবুত রাখে। এটা হার্ট গঠনে, হার্টের মানে হার্ট যদি কোনো সমস্যা থাকে তখন কিন্তু আপনার এই সমস্যা অনুসারে কিন্তু এই অস্টকেল ডি এটা কিন্তু খুব একটা ভালো কাজ করে। ক্লিনিক্যালে পরীক্ষায় দেখা যায় যে অস্টিওপরোসিস এবং সংশ্লিষ্ট অস্থিজনিত প্র্যাক প্রসার প্রতিরোধ চিকিৎসায় কিন্তু ক্যালসিয়ামটা খুব একটা উপকারী। যেহেতু ভিটামিন D3 পরিপাক নালী থেকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, তাই এটি অন্তির কাঠামো রক্ষা প্রয়োজনীয়। পাশাপাশি এটি কিন্তু অস্থি গঠনের উদ্দীপক। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় যে আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন D3 সম্মিলিতভাবে অস্থির বৃদ্ধি ঘটায়। এটা কিন্তু ক্লিনিক্যাল পরীক্ষা অনুসারে দেখা যায় যে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 সম্মিলিতভাবে কিন্তু অস্থির বৃদ্ধি ঘটে এটা। এরপর হচ্ছে যে অস্টিওপরোসিস এবং প্র্যাক প্রসার প্রতিরোধে কিন্তু অত্যন্ত এটা কার্যকরী। এছাড়াও কিন্তু আমরা যেসব কাজে কিন্তু ব্যবহৃত করে থাকি, যেমন অস্টিওপরোসিস, রিকেটস, অস্টিও অমালাসিয়া, তারপর হচ্ছে টিটেনিয়া, এইসব রোগে কিন্তু আমরা এই ক্যালসিয়ামটা ব্যবহার করে থাকি। বিশেষ করে এবার গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে চাহিদা বৃদ্ধির কারণে কিন্তু ব্যাপক কাজ করে। গর্ভাবস্থায় যেমন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে কিন্তু এই অস্টকেল ডি অর্থাৎ ক্যালসিয়ামটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা। এছাড়া মনে করেন বয়স্ক যাদের হয়তো বয়স একটু দিন দিন বেড়ে যাচ্ছে, বৃদ্ধির কারণে কিন্তু বিভিন্ন জয়েন্টে জোড়া যেমন মাজায় কোমরের বিভিন্ন বা হাতের ইয়াতে জয়েন্টে সমস্যা করে, সমস্যা দেখা দেয়, ব্যথা দেখা দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই অস্টকেল ডিটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। এছাড়া আছে মনে করেন খিঁচুনি রোধে ওষুধ গ্রহণকালে, খিঁচুনি সময় যখন আপনি ওষুধ গ্রহণ করবেন ওই সময়তে কিন্তু আমরা ক্যালসিয়ামটা দিয়ে থাকি। এছাড়া আছে মনে করেন ক্যালসিয়াম ভিটামিন D3 এর অভাবে প্রতিরোধ চিকিৎসায় বিভিন্ন সমস্যার কারণে যে সমস্ত রোগবালাই হয় ভিটামিন D3 এর কারণে, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহৃত করা হয়। তো প্রিয় দর্শক, এবার আসুক জানা যায় যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক ওষুধে যেরকম একটা উপকার আছে তেমনও কিন্তু অপকারও রয়েছে। এটার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হচ্ছে যে আপনার এই বমি বমি ভাব দেখা দেবে, মুখের একটু শুষ্কতা দেখা দেবে, দুর্বলতা, মাথা ব্যথা বা একটু হার্টে ব্যথা দেবে, জীবনী কষ্টকারীণ্য, ডায়রিয়া ইত্যাদি, এ সমস্ত এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া একটু দেখা দিতে পারে। এটাতে কোনো ভয়ের কিছু না, আপনি কিন্তু নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধটা সেবন করবেন। কিন্তু দর্শক, এবার আসুন জেনে দিচ্ছি যে এটা সেবনবিধি। যদি আপনি বয়স্ক হন, শরীরের সমস্যা বেশি হয়, তাহলে আপনি একদিনে দুটি ট্যাবলেট খেতে পারবেন, সকালে একটা বিকেলে একটা। আর যদি মোটামুটি সম্পূর্ণভাবে আছেন, ভালো আছেন, তাহলে কিন্তু একটি ট্যাবলেট দৈনিক একবার করে খেতে হবে, কমপক্ষে এক মাস থেকে তিন মাস পর্যন্ত। এটা তিন মাস পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুসারে চলবে, এক মাস থেকে তিন মাস পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুসারে চলবেন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এটার দাম কত। অস্টকেল ডি এটার দাম হচ্ছে প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 8 টাকা। এক বাক্সের ভিতরে থাকে আপনার 30টি ট্যাবলেট, তাহলে 30টি ট্যাবলেটের মূল্য হচ্ছে যে 240 টাকা। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।